জামাই ষষ্ঠী বাঙালির এক চিরাচরিত আবেগপূর্ণ উৎসব। এই দিনে জামাই আপ্যায়ন এক বিশেষ প্রথা। এই উৎসবকে ঘিরে ষোলো আনা বাঙালিয়ানায় মেতে ওঠেন সকলেই। পূর্বপুরুষদের সময় থেকেই নস্টালজিয়ায় ভরা এই উৎসব আজকের আধুনিক যুগেও একই রীতিতে পালিত হয়ে আসছে। বর্তমানে বিশ্বায়নের যুগে পাশ্চাত্য সংস্কৃতির প্রতি ধাবিত হলেও সারা বছর জামাই ষষ্ঠী ঘিরে অপেক্ষায় থাকে আপামর বাঙালি। বলা ভালো, ভোজন বিলাসী বাঙালির উৎসব মানেই খাই দাই। আর তা যদি জামাই ষষ্ঠীর মতো উৎসব হয় তাহলে তো ষোলকলা পরিপূর্ণ। এই বিশেষ দিনে জামাইদের পাতে ষোড়শ ব্যঞ্জন তুলে দেওয়া হয় আর সেই ভোজনে পরিতৃপ্ত হন জামাই বাবাজি, যার মধ্যে অন্যতম হলো মিষ্টি। যে কোনো অনুষ্ঠানে মিষ্টির জুড়ি মেলা ভার, আর সে যদি হয় জামাই ষষ্ঠী তাহলে তো কোনো কথাই নেই। রকমারি মিষ্টান্নে ভরে ওঠে জামাইদের থালা। সেই অনুসারে মিষ্টির ভ্যারাইটি নিয়ে প্রস্তুত রায়গঞ্জের মিষ্টি বিক্রেতারা। প্রসঙ্গত, বুধবার জামাই ষষ্ঠী, তার একদিন আগে থেকেই রায়গঞ্জ শহরের মিষ্টির দোকানগুলিতে তিল ধারণের জায়গা নেই। শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে মিষ্টির দোকানগুলিতে একই চিত্র, নিত্য নতুন মিষ্টি তৈরি করা হয়েছে। জামাই ষষ্ঠীর স্পেশালিটি বজায় রাখতে এক এক দোকানে এক এক রকম অভিনব মিষ্টির সম্ভার সাজানো হয়েছে। দেবাশিস দত্ত নামের মিষ্টি বিক্রেতা জানিয়েছেন, তার দোকানে প্রায় 100 ভ্যারাইটির মিষ্টি রয়েছে। বেনারসি রাবড়ি থেকে বগুড়ার দই, ছানা বড়া থেকে ল্যাংচা, পান্তুয়া, রসমালাই, কি নেই তার দোকানে। জামাই ষষ্ঠী উপলক্ষে যথেষ্ট বেচাকেনা হবে বলে আশাবাদী তিনি। দেখতে পাচ্ছেন আমার কত মিষ্টি আছে তৈরি, কত ভ্যারাইটি, আমার প্রায় 100 ভ্যারাইটি আছে আজকে। স্পেশাল রাবড়ি, বেনারসি রাবড়ি আমার এখানকার স্পেশাল। আমার এখানকার দই বগুড়া স্টাইলে যে দইটা করা, দইটা তো অনেক। এই সামনে ছানার রোল আছে আপনার, ছানার জিলাপি, ল্যাংচা, পান্তুয়া, পেয়ারা সন্দেশ, আম সন্দেশ, আপড়িয়া, তারপরে আছে কিশোর ম্যাঙ্গো সন্দেশ, রসমালাই, অনেক আইটেম। লোকজন আসে প্রতি বছর মতন এবছর। নিতাই দত্ত নামের অপর এক দোকান মালিক জানান, তার দোকানেও প্রচুর পরিমাণে ভ্যারাইটি রাখা হয়েছে মিষ্টির। মিষ্টি তৈরি হয়েছে ভাপা সন্দেশ থেকে ছানা বড়া, ল্যাংচা, গোলাপ জামুন, প্রচুর পরিমাণ স্পেশাল মিষ্টি রয়েছে তার দোকানে। গোটা বরফি, ফ্রুট জাতীয় দিয়ে তৈরি, যেটা কাজু, কিশমিশ, হ্যাঁ, এসব দিয়ে তৈরি। একটা আছে ভাপা সন্দেশ, আমাদের খুব বেশি বিক্রি হয় যেটা রায়গঞ্জ বাজারে। প্রচুর ভিড় হয়, সামাল দিতে পারি না আমরা, এত ভিড় হয় প্রত্যেকবারই আমাদের এই দোকানে, প্রচণ্ড ভিড় হয়। এগুলো কেউ করি আসে এখানে, আসে না আসে সেটা চেষ্টা করি সবসময় যাতে ভালোভাবে লোককে আমরা পরিষেবা দিতে পারি। হ্যাঁ, জামাই ষষ্ঠী উপলক্ষে একদিন আগে থেকেই মিষ্টির দোকানে এসেছেন ক্রেতারা। মন পছন্দের মিষ্টি কিনে মুখের হাসি চওড়া হয়েছে তাদের। আমি মিষ্টি দোকানে এসেছি আগামীকাল জামাই ষষ্ঠী, সেই উপলক্ষে দক্ষিণ শীর্ষে আমি মিষ্টি নিতে এসেছি। দিলাম হচ্ছে ছানার পায়েস, দই, মিষ্টি দই, আর এখানে স্পেশাল হচ্ছে গঙ্গারামপুরের স্পেশাল ক্ষীর দই, রাবড়ি, ছানা রোল, ছানার জিলাপি, সব রকম এখানে স্পেশাল। আর এখানকার মিষ্টির টেস্টও খুব সুস্বাদু, খুবই সফট। আপনারা এসে খেয়েও দেখতে পারেন, আপনারা এসে নিয়েও দেখতে পারেন। জামাই ষষ্ঠী ব্লকে এগুলো নিলেন আপনি? হ্যাঁ, এগুলো নিলাম। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।